السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, সুপরিমিত করেছেন এবং আমাদেরকে হেদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সুউচ্চ চরিত্রের অধিকারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উত্তম চরিত্রের দ্বারা সুসজ্জিত করেছিলেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যিনি আল্লাহর দিন বড়ই আমানতের সাথে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন এবং আমাদেরকে সুস্পষ্ট পথের ওপর ছেড়ে গেছেন, যেই পথ থেকে হতভাগায় একমাত্র বিভ্রান্ত হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ 22শে সফর 1442 হিজরি জুমাবার মোতাবেক 9 অক্টোবর 2020 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে জুমার খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর সৌদ ইবনে ইব্রাহিম আশ-শুরাইম হাফেজাহুল্লাহ তাআলা, সেই খুতবার অনুবাদ আপনাদের সামনে পেশ করব। খুতবার বিষয়বস্তু হচ্ছে উত্তম চরিত্র তথা মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। উত্তম চরিত্রের অধিকারী হতে হলে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হবে প্রতিটি মানুষের মধ্যে, তা হচ্ছে যে আমাদের দ্বারা যেন কোনো ব্যক্তি, কোনো সৃষ্টি কষ্ট না পায়, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। সম্মানিত শেখ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে বলছেন যে ফাইন্না আহসানাল হাদিসি কালামুল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়া খাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচাইতে উত্তম আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত আদর্শ, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা বা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে ধর্মের নামে নতুন নতুন কাজ, ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআ, এবং প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হচ্ছে বিদআ, অকুল্য বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। সুতরাং ওয়া আলাইকুম বিজামাতিল মুসলিমিন, মুসলিমদের জামাতকে আপনারা আঁকড়ে ধরুন, ইন্না ইয়াদাল্লাহি মাআল জামা, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য রয়েছে, তৌফিক রয়েছে জামাতের জন্য, জামাতবদ্ধ জিন্দগিতে ঐক্যে। অমান সাজ্জা সাজ্জা ফিন্নার, আর যেই ব্যক্তি জামাত থেকে ছটকে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কতবার আপনাদেরকে ওসিয়ত করছি হে মানব সকল, এবং নিজেকেও উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করবেন গোপনে প্রকাশ্যে, কথাই কাজে, যা কিছু নেবেন এবং যা কিছু পরিত্যাগ করবেন প্রতিটি বিষয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি অন্তরে থাকে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহর ফি মাক'আদি সিদকিন ইন্দা মালিকি মুক্তাদির, যারা আল্লাহ ভীরু তারাই জান্নাতে অবস্থান করবে, বহু বাগান বিশিষ্ট জান্নাত, নহর বিশিষ্ট জান্নাত। রাব্বুল আলামিন যিনি সব কিছুর মালিক, এবং আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান, তার কাছে সুউচ্চ স্থানে অধিষ্ঠিত হবে। হে আল্লাহর বান্দা, উত্তম চরিত্র প্রতিটি মুসলিমের হচ্ছে পরিচয়। সত্যিকার মুসলিম হলে সে হবে অত্যন্ত নমনীয়,
নম্র, আল্লাভীরু এবং অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মুসলিম হবে উপকারী, অপকারী নয়। মুসলিম সহনশীল হবে, মুসলিমের অন্তরে কোনো রকমের বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, কোনো আমিত্ব থাকবে না, অহংকার থাকবে না। মুসলিম যার অন্তরে থাকবে নিজের অধিকারের কথা যেমন, তেমনি অন্যের অধিকারের কথা। বিচক্ষণ মুসলিম সবসময় মনে রাখবে যে তার এবং তার সমাজ অত্যন্ত মুখাপেক্ষী, পরস্পর ভালোবাসার, সম্প্রীতির। সুতরাং ভালোবাসা সম্প্রীতি বহাল রাখার জন্য চেষ্টা করবে। যাদের মাঝে কোনো রকমের বিদ্বেষ, ঘৃণা থাকবে না। জ্ঞানী মুসলিম সবসময় অন্যের সম্মানের লক্ষ্য রাখবে এবং সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখবে কাউকে কষ্ট দেওয়া থেকে এবং নিজের অনিষ্ট থেকে। একজন মুসলিমের আর এক মুসলিমের প্রতি অধিকার হচ্ছে যে সে মুসলিম মানুষের সাথে সদ্ব্যবহার করবে এবং মুসলিম উম্মার একজন সক্রিয় অঙ্গের মতো কাজ করবে। মুসলিম উম্মার শরীরে একটি সক্রিয় অঙ্গের মতো কাজ করবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে মুসলিমদের দৃষ্টান্ত হচ্ছে একটি দেহের মতো। সেই দেহের কোনো একটি অঙ্গ যদি পীড়িত হয়, কষ্ট পায়, তাহলে তাদা আল্লাহ সাইরুল জাসাদ বিশাহরি ওয়াল হুম্মা, তাহলে গোটা শরীর জ্বরে আক্রান্ত হয়, গোটা শরীর রাত জাগরণ করে, শুধু সেই পীড়িত অঙ্গটি নয়। মুসলিম সবসময় সূক্ষ্ম অনুভূতি রাখবে যে যেই সমাজে পরস্পর ভালোবাসা সম্প্রীতি রয়েছে, সেই সমাজের প্রতিটি ব্যক্তি যেন নিজের জবানকে এবং নিজের হাতকে বিরত রাখে অন্যকে কষ্ট দেওয়া থেকে। যদি এইরকম সমাজ গঠন করতে সক্ষম হয় মানুষ, তাহলে অবশ্যই সেখানে কোনো রকমের ছিদ্র পাওয়া যাবে না। আর মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে সমাজের যে নৌযান রয়েছে তাতে ছিদ্র করা। আর যত কষ্ট দেওয়া বাড়বে, যত রকমের কষ্ট দেওয়া বৃদ্ধি পাবে, তত বেশি ছিদ্র বৃদ্ধি পাবে। আর যেই নৌযানে ছিদ্র বৃদ্ধি পাবে, সেই নৌযানের পরিণাম ডুবে যাওয়া ছাড়া আর কোনো অন্য কোনো পথ নেই। হে আল্লাহর বান্দারা, প্রতিটি কথা কাজ, যেই কথার মাধ্যমে অন্য কেউ কষ্ট পায়, কাজের মাধ্যমে কষ্ট পায়, সেই কষ্ট অনুভূত কষ্ট, বাহ্যিক কষ্ট হোক অথবা আভ্যন্তরীণ কষ্ট হোক, মনে রাখবেন যে এই কষ্ট দেওয়া শব্দটি এমন একটি শব্দ, যে শব্দটি নিন্দনীয় শব্দ, নন্দনীয় নয়, যেই শব্দে কোনো রকমের কল্যাণ নেই। এই কষ্ট দেওয়া কাউকে, এই শব্দটি আল্লাহর কিতাব কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাই সবসময় উল্লেখিত হয়েছে নিন্দার সাথে, ভর্ৎসনার সাথে। এইভাবে সালাফে সালেহিনের উক্তিগুলিও যদি আমরা দেখি, আর যারা যুগে যুগে হেকমতপূর্ণ কথা বলেছেন জ্ঞানীগুণীরা, তাদের যদি বাণীগুলি দেখি, তো আমরা এমনটাই পাব যে এই কষ্ট দেওয়া শব্দ আজা বা আজিয়া, এই শব্দটি এমন একটি ঘৃণিত শব্দ, যে শব্দটি সুস্থ প্রকৃতির মানুষ ঘৃণা করে। যখন এই শব্দটিতে ঘৃণা রয়েছে, তাহলে এর পরিণাম যেটা রয়েছে সেটা কত ঘৃণিত। অর্থাৎ
কোনো ব্যক্তি যদি কাউকে কষ্ট দেয় তো এর যে পরিণামটা রয়েছে সেটা কত ঘৃণিত। যার অন্তর সুস্থ সেই ব্যক্তি কখনো কাউকে কষ্ট দেবে না, কারণ কষ্ট দেওয়া হচ্ছে বিচ্ছুর প্রকৃতি, বিচ্ছু কষ্ট দিয়ে থাকে, মানুষ বিচ্ছু চরিত্রের হতে পারে না। আর মনে রাখবেন হে আল্লাহর বান্দারা, যে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা যে শব্দটি রয়েছে এর অর্থ শুধু নিজের মধ্যে সীমিত নয় যে নিজে শুধু কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন, বরং এর অর্থ অত্যন্ত ব্যাপক। যা অন্য ব্যক্তিকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখাকেও সামিল, যেমন ঠিক তেমনই অন্য কিছুর দ্বারা কেউ কষ্ট পাবে এমনটা যেন না হয়, এমন কিছু যেন আপনার সামনে না থাকে যার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পেতে পারে। হয়তো আপনি সরাসরি কষ্ট দিলেন না, কিন্তু এমন কিছু আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, যার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে সম্ভাবনা রয়েছে, সেটাও কষ্ট দেওয়া। অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ কথা কষ্ট দেওয়া থেকে বিরত রাখা বা নিজে বিরত থাকা এই বিষয়টি। এমনকি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা সেটাও অত্যন্ত সওয়াবের কাজ। এই জন্য সহিহ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিযুন ওয়া সাবউনা শোবাহ, ঈমানের সত্তরের বেশি শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উচ্চ আর উৎকৃষ্ট উত্তম শাখা হচ্ছে তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাওহীদ ঈমানের সবচাইতে উত্তম উৎকৃষ্ট শাখা হচ্ছে, উচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন ঈমানের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছুকে সরিয়ে ফেলা। ওয়াল হায়া ও শোবাত মিনাল ঈমান, আর লজ্জাশীল হওয়া ঈমানের একটি অংশ। অনেক ওলামায়ে কেরামগণ এই বিষয়টি স্পষ্ট করেছেন যে যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরানোতে এই ফজিলত থাকে যে সেটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ বা শাখা, তাহলে মানুষের অন্তর থেকে যদি কষ্টকে দূর করতে পারেন, মানুষের অন্তরে যাতে করে কোনো কষ্ট না হয় আপনার দ্বারা বা কোনো কিছুর দ্বারা, এটা যদি আপনি দূর করতে পারেন তাহলে তার কত বড় ফজিলত রয়েছে। মনে রাখবেন যে যেমন কথার দ্বারা আর কাজের দ্বারা কষ্ট দেওয়া হয়, ঠিক তেমনি কথা বলার প্রয়োজন কিন্তু কথা বললেন না, কোনো একটি কাজ করার প্রয়োজন কিন্তু সেই কাজটি করলেন না, তার মাধ্যমে কষ্ট দেওয়া হইতে পারে। কখন সেটি? যখন আপনার কথা বলায় হক প্রতিষ্ঠিত হবে, কথা না বললে বাতিল শক্তিশালী হবে। আপনি কথা বললে অথবা কোনো একটি কাজ করলে হক প্রতিষ্ঠিত করতে পারবেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন এবং বাতিলকে নির্মূল করতে পারবেন, তখন আপনার কথা বলা আবশ্যক, সেই কাজটি করা আবশ্যক। যদি কথা না বলেন অথবা পদক্ষেপ না নেন তাহলে আপনি যেন কষ্ট দিলেন। যেমন সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাই জালেম হলেও সাহায্য করো আর মজলুম নির্যাতিত হলেও সাহায্য করো। নির্যাতনকারী অত্যাচারকারী হলেও তার সাহায্য করো আর অত্যাচারিত হলেও সাহায্য করো। জনক ব্যক্তি বললেন, হে আল্লাহ রসুল, আনসর ওহ এদা কান মজলুমান, কেউ যদি নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, জুলুম করা হয় কারো উপর, তাহলে তো তাকে সাহায্য করব, তাকে জুলুম থেকে রক্ষা করব। আফারাত ইন এদা কান জালিমান কাইফা আনসরুহু, তাহলে জালেমকে কেমন করে সাহায্য করব সেটা তো বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহজুহু আও তামনাউহু মিনাজ জুলমে ফাইন্না যালিকা নাসরুহু, তুমি তাকে
জুলম অত্যাচার করায় বাধা প্রদান করবে, তাকে বিরত রাখবে জুলম অত্যাচার করা থেকে, এইটি তোমার তাকে সাহায্য করা। যে কোনো একজন ব্যক্তি নির্যাতনের শিকার হইতো, তার মাধ্যমে তাকে নির্যাতন করতে সুযোগ দিলে না। যারা কষ্ট দেওয়াকে হালকা মনে করে, সামান্য বিষয় মনে করে, তারা খুব ছোট মনের মানুষ। তারা মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর অন্য কিছু ভালো জানে না তারা। এবং সবচাইতে বীর পুরুষ ওই সব লোকেরা যারা কষ্ট দেওয়ার ক্ষেত্রে কাপুরুষ, কষ্ট দিতে জানে না। এবং সবচাইতে কাপুরুষ ওই সব লোকেরা যারা কষ্ট দেওয়ার ক্ষেত্রে বীরত্ব বাহাদুরি দেখায়। জ্ঞানী ব্যক্তি ওই সব মানুষরা যারা মানুষের কষ্ট বরদাস্ত করে, কে কষ্ট দিলে কিন্তু তাদেরকে কষ্ট দিতে চায় না। যদি প্রতিটি মানুষ আমাদের মধ্য থেকে এই বিষয়টিকে গভীরভাবে চিন্তা করত এবং সেটাকে বাস্তবে পরিণত করত, যে অন্যের দ্বারা যদি সে কষ্ট পায় সে কতটা সেটা অনুভব করে, ঠিকই তেমনি অন্য ব্যক্তি যদি তার দ্বারা কষ্ট পায় সে কতটা সে কষ্ট অনুভব করে, একইভাবে যদি উপলব্ধি করত, তাহলে একে অপরের ওপর জুলম অত্যাচার করা বা একজন অপরজনকে কষ্ট দেওয়া থেকে নিঃসন্দেহে বিরত থাকত এবং মানব সমাজে কেউ কাউকে কষ্ট দেওয়াটা একেবারে কমে আসত। শুনে রাখুন ভালো করে, দুর্ভোগ ওইসব লোকের জন্য যাদের আমলনামা বিচার দিবসে অন্যের কষ্টে দেওয়ায় ভরপুর হয়ে থাকবে। দুর্ভোগ তাদের জন্য যারা সেই মহা ক্ষতির দিবস, কিয়ামতের দিবসে তাদের আমলনামায় দেখবে যে এত নেকি থাকা সত্ত্বেও কিছু নেই, তারা সর্বহারা, ক্ষতিগ্রস্ত তারা ইহ জগতে, কারণ মানুষকে কষ্ট দিয়েছে। পরকালে ক্ষতিগ্রস্ত অনেক নেকি নিয়ে গিয়ে সব হারিয়ে ফেলেছে। জালিকা হওয়াল খুসরানুল মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হওয়া। আমরা যে কত মুখাপেক্ষী লাভবান হওয়ার, যে আমরা সর্বহারা হতে চাই না কেউ। সুতরাং পরকালে যেন আমরা সর্বহারার দলে সামিল না হই। জ্ঞানী ব্যক্তির পরিচয় হচ্ছে যে নিজের জবানকে কন্ট্রোলে রাখবে এবং নিজের জবান দ্বারা অথবা হাতের দ্বারা অন্য কাউকে কষ্ট দেবে না, অন্য কারো ক্ষতি সাধন করবে না, উপকার করবে কারো অপকার করবে না। সে এমন কিছু করবে না, এমন কিছু বলবে না যা আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, পিয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলিম ওই সব লোকেরা যাদের জবান এবং হাত থেকে অন্য অন্য মুসলিমরা নিরাপদ থাকবে। এই হাদিসে মিল্লে সানিহ ওয়াইয়া দেহি, হাতের পূর্বে জবানের কথা, জিহ্বার কথা উল্লেখ করা হয়েছে। হাত দ্বারাও কষ্ট দেওয়া হয় আর জিহ্বা দ্বারা, কথার দ্বারা, বাকশক্তি দ্বারাও কষ্ট দেওয়া হয়। কিন্তু এখানে জিহ্বার কথা বা জবানের কথাকে আগে নিয়ে আসা হয়েছে কেন? এই জন্য নিয়ে আসা হয়েছে যে শারীরিকভাবে হাত যদিও শক্তিশালী, কিন্তু জবান দ্বারা যে মানুষ আঘাত পায় সেই আঘাতটা অত্যন্ত গভীর হয় মানুষের মন মানসিকতার উপর। হাতের আঘাত পেয়ে মানুষ দ্রুত সুস্থ হয়ে যায় অনেক সময়, কিন্তু কথার আঘাত
এমন আঘাত করে যে আঘাত থেকে সুস্থ হতে অনেক সময় প্রয়োজন হয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না বাদান নাস লা তারাহু ইল্লা মুনতাফিদান, কিছু মানুষের স্বভাব রয়েছে যে দেখবে শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজবে, মানুষকে শুধু কষ্ট দিয়ে থাকে। ইয়ানসা হাসানাত তাওয়াইফ আল আজনাস, বিভিন্ন জাতির যে ভালো দিকগুলো রয়েছে সেগুলি উপেক্ষা করে তারা। ওয়াজ করো মাসাল এবং শুধু দোষগুলি তুলে ধরে। এদের উদাহরণ হচ্ছে মিসলা জোবা, মাছির মত। মাছি গোটা শরীর সুস্থ হয়ে রয়েছে, সামান্য কোথাও একটি দুটি যদি ক্ষত থাকে, জখম থাকে, মাছি শরীরের সুস্থ অঙ্গে বসবে না, ওই ক্ষতের উপর গিয়ে বসবে, যেখানে ঘা রয়েছে সেখানে গিয়ে বসবে। মানুষের যদি এরকম চরিত্র হয় তাহলে এটি হচ্ছে মানুষের চরিত্রহীনতা এবং মানুষের প্রকৃতির বিকৃতি। হতভাগা ওইসব লোকেরা যাদের পাশ থেকে লোকজন তাদের ভাষার জন্য বা তাদের হাতের দ্বারা কষ্টের জন্য দূরে পালায়ন করে, এবং সফল ওইসব মানুষরা যারা নিজেকেও কষ্ট দেয় না, নিজের পাড়া প্রতিবেশীকেও কষ্ট দেয় না, নিজের আত্মীয় স্বজনকেও কষ্ট দেয় না, কোনো মুসলিমকে কোনো ভালো মানুষকেও কষ্ট দেয় না। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যাতে একটি দোয়া রয়েছে, জিকির রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখেছেন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ আকাশসমূহ এবং জমিনের সৃষ্টিকারী, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী, লা ইলাহা ইল্লা আন, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, রব্বা কুল্লি শাই, তুমি সব কিছুর প্রতিপালক, ও মালিকা, এবং সব কিছুর তুমি মালিক অধিপতি, আউযু বিকা মিন শাররি নাফসি, আমার নিজের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, ওয়া মিন শাররি শয়তানি ওয়া শিরকিহি, শয়তানের অনিষ্ট থেকে ও শয়তানের শিরক থেকে, শিরকের অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি, ওয়ান আখতারিফা আলা নাফসি সুআন আও আজুরহু ইলা মুসলিম, আর আমি যাতে করে নিজের কোনো ক্ষতি না করি, নিজের মন্দ না করি, নিজের মন্দ করা থেকে আশ্রয় কামনা করছি তোমার, তোমার আশ্রয় গ্রহণ করছি, এবং কোনো মুসলিমের ক্ষতি সাধন করা থেকেও তোমার আশ্রয় গ্রহণ করছি, যাতে আমার দ্বারা কোনো মুসলিম ক্ষতিগ্রস্ত না হয়। তিরমিজির হাদিস। সুতরাং সফল ওই ব্যক্তি যে নিজের জবানকে গীবত থেকে, পরনিন্দা থেকে, চুগলখড়ি থেকে, কথার দ্বারা, কাজের দ্বারা আঘাত করা থেকে, কষ্টদায়ক ভাষা থেকে বিরত রাখল, নিজের হাতকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখল, অন্তরকে বিদ্বেষ, হিংসা, শত্রুতা, কলহ থেকে পাক পবিত্র রাখল, অন্যকে দোষারোপ করা থেকে নিজের জবানকে কন্ট্রোলে রাখলো, অন্যের দোষ ত্রুটি খোঁজা থেকে নিজেকে বিরত রাখলো, অন্যের ওপর হাসাহাসি করা থেকে, অন্যের ওপর কোনো রকম মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখলো। সুতরাং হে আল্লাহর বান্দারা, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। প্রত্যেক ব্যক্তি যেন আপন আপন জায়গায় থেকে আল্লাহকে ভয় করে, যাতে করে মন্দ লোকদের অন্তর্ভুক্ত না হইতে হয়, যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্না শাররান নাস ইনদাল্লাহ মানজিলাতান ইয়াওমাল কিয়ামা মান তারাকাহুন নাস ইত্তিকা শাররিহি, সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে খারাপ মানুষ আল্লাহর নিকটে কিয়ামতের দিনে মর্যাদার দিক থেকে ওই সব লোকেরা হবে যাদেরকে তাদের অনিষ্টের কারণে মানুষরা পরিত্যাগ করেছে, মানুষরা তাদের অনিষ্ট কষ্টের কারণে, তারা যে মানুষকে কষ্ট দিয়ে থাকে সেই জন্য দূরে সরে যায়, তাদেরকে দেখলে পলায়ন করে, এরা হচ্ছে সবচেয়ে খারাপ লোক। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছেন, সালাত ও সালাম পেশ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইরুল বাশার, সৃষ্টির সেরার উপর। তারপরে বলছেন যে আম্মা বাদ, ফাত্তাকুল্লাহ, ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন, এবং জেনে রাখুন যে
এমনও সাদাকা রয়েছে যে সাদাকা একজন মুসলিমের জন্য অত্যন্ত উপকারী এবং মুসলিমের মর্যাদাকে উন্নীত করে। এমন সাদাকা যার জন্য ধন সম্পদের কোনো প্রয়োজন হয় না, শারীরিক পরিশ্রম করারও কোনো প্রয়োজন হয় না, কোনো কথা বলারও প্রয়োজন হয় না। এমন সাদাকা, যেই সাদাকা শক্তিশালী ব্যক্তিও যেমন করতে পারে, দুর্বলও করতে পারে, আমিরও করতে পারে, ফকিরও গরিবও করতে পারে, তা হচ্ছে যে আপনি নিজের অনিষ্ট থেকে অন্যকে বাঁচিয়ে রাখবেন। আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আল্লাহর কোনো সৃষ্টি কষ্ট না পায়, এর মাধ্যমে আপনার সাদাকা হবে। এই মর্মে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম একবার, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদাল, কোন আমলগুলি বেশি উত্তম? রাসূলুল্লাহ বললেন, আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান, ওয়াল জিহাদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। কুলতু, তখন জিজ্ঞেস কর, আইয়ুর রেখাব আফজল, কোন গোলাম কী তো দাস স্বাধীন করা হচ্ছে বেশি উত্তম? কাল আনফাসুহা ইন্দা আহলিহা, যেটা গোলাম দাস দাসীর মালিকদের কাছে অত্যন্ত প্রিয় সেটা যদি খরিদ করে নিয়ে অথবা নিজের মালিকানাধীন থাকে সেটাকে স্বাধীন করে দেব, অথচ অত্যন্ত প্রিয়, মূল্যবান, ওয়াকসুর হাসামানান, এবং তার মূল্য অনেক বেশি, সেটা যদি স্বাধীন করতে পারো তাহলে সবচেয়ে ভালো, এইরকম দাস দাসী স্বাধীন করা। বলতো, তারপরে বলছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি বললাম, ফাইনলাম আফআল, যদি আমি এসব না করতে পারি, গরিব মানুষ, পয়সা নেই, এসব করতে পারবো না আমি, কালা তোইন ও সানিয়ান, তাহলে কেউ কিছু করছে, জনকল্যাণমূলক কাজ করছে, তার সাথে আপনি সহযোগিতা করুন, পাশে থাকুন। আও তাসনালি আখরাক, অথবা নির্বোধ ব্যক্তি, বুদ্ধি কম, সে নিজের বুদ্ধিতে ভালো কিছু কাজ করতে পারছে না, তার জন্য কিছু কল্যাণমূলক কাজ করে দেন, তার পাশে থাকেন। সাহাবি বলছেন, আবাদা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আরাইতা, আচ্ছা বলুন তো, ইন দাউফতু আন বাদিল আমাল, আমি যদি এইসব আমলের ক্ষেত্রে দুর্বল হয়ে যাই, এগুলোও করতে পারলাম না, ইতিবাচক কোনো ভালো নেক আমল করতে তেমন পারলাম না, আর কিছু বলেন থাকলে? কালা, তখন রাসূলুল্লাহ সাহেব বললেন, তাকুফু শাররা কানিন নাস, তোমার অনিষ্ট মানুষ থেকে দূরে রাখবে, অর্থাৎ তুমি মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। ফাইন্না সাদাকা তো মিনকা আলা নাফসিকা, সেটি তোমার পক্ষ থেকে তোমার উপর সাদাকা হবে। একটি পয়সাও খরচ করলেন না, সেখানে শারীরিক মানসিক কোনো শক্তিও ব্যয় করতে হলো না, আর কোন রকমের সেই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করে আমলও করতে হলো না, আর তারপরেও সাদাকা হয়ে গেল খুব সহজে। সেটা হচ্ছে যে আপনার কথা কাজের মাধ্যমে চলাফেরাই, কেউ যেন কষ্ট না পায়। মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম। তারপরে মনে রাখবেন যে কোনো ব্যক্তি এই বিষয়ে সন্দিহান নয় যে আপনি যদি কল্যাণের সন্ধানী হন তাহলে আপনি মানুষের কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত থাকবেন, এটি হচ্ছে আপনার কল্যাণ কামনা করা, যে আপনার দ্বারা কেউ কষ্ট পায় না। আর আরবি প্রবাদে রয়েছে, কামাতা দিন ও তো দান, যেমন কর্ম তেমন ফল, যেমন বাংলায় আমরা বলে থাকি, যেমন কর্ম তেমন ফল। আরবি আরেকটি প্রবাদে বলা হয়েছে, আল জাজাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল, যেমন আপনি কাজ করবেন সেই রকমই তার প্রতিদান পাবে। তাহলে আপনি যদি কল্যাণ কামনা করেন মানুষের, আর এই কল্যাণ কামনায় সর্বনিম্ন আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হইল না, কষ্ট পেল না, তাহলে মনে রাখবেন যে আপনিও কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না বা আপনিও কষ্ট পাবেন না কারোর মাধ্যমে। যেই ব্যক্তি নিজের মুসলিম ভাইকে কষ্ট দেয়, যে কষ্ট দিয়ে থাকে, অবশ্যই সে একদিন কষ্ট পাবে, সেটা সাথে সাথে হোক অথবা একটু বিলম্বে হোক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, তার একটি
অত্যন্ত মূল্যবান বক্তব্য রয়েছে এই মর্মে। তিনি বলছেন, আদরাতু বিল মদিনাতে আকওয়ামান লাইসা লাহুম উয়ুব, আমি মদিনা বেশ কিছু লোককে দেখেছি, পেয়েছি, যাদের কোনো দোষ ত্রুটি ছিল না। প্রথম ফাবুন নাস, কিন্তু লোকজনের দোষ ত্রুটি খোঁজা শুরু করলো, এর মধ্যে এই রয়েছে, ওর মধ্যে এই রয়েছে, এর মধ্যে এই দোষ রয়েছে, মানুষের দোষ প্রকাশ করা শুরু করলো। ফাসারাত লাহুম উয়ুব, তখন তাদের ভিতরে বেশ কিছু দোষ পাওয়া গেল। আল্লাহ রাব্বুল তাদের মধ্যে দোষ সৃষ্টি করে দিলেন, তাদের মধ্যে আইব সৃষ্টি করে দিলেন। ওয়াদরাকতু বিল মদিনাতে আকওয়ামান কানাত লাহুম উয়ুব, আর মদিনায় এমনও বেশ কিছু লোক পেয়েছি যাদের মধ্যে অনেক দোষ ত্রুটি ছিল। ফাসাকাতু আন উয়ুবিন নাস, কিন্তু মানুষের তারা দোষ ত্রুটি খুঁজে বাড়ায়নি, মানুষের পেছনে পড়েনি। ফানসিয়াত উয়ুবুহুম, তখন তাদের দোষ ত্রুটিগুলি ঢেকে গেছে। সুতরাং সাবধান, সাবধান হয়ে যান হে আল্লাহর বান্দারা কষ্ট দেওয়ার কুপরিণাম থেকে। কষ্ট দেওয়া হচ্ছে একটি ধ্বংসাত্মক মন্দ চরিত্র, যা মানুষের ভালো কর্মকে নষ্ট করে ফেলে, যা গুনাহ স্পষ্ট পাপকে টেনে নিয়ে আসে এবং লাঞ্ছনাকর আযাবের কারণ হয়। মহান আল্লাহ তার কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলাহ লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইহকাল পরকালে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাকর শাস্তি, অপমানজনক আযাব তৈরি করে রেখেছে। ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা মুমিন পুরুষ আর নারীদেরকে কষ্ট দেয় বেগাইরে মাক্তাসাবু, বিনা কোনো অপরাধে, এমন কোনো দোষ করেনি যে তারা মানুষকে মানুষের ক্ষতি সাধন করছে, বিনা কাজে সাদাসিদা চলাফেরা করে, তারপরেও সেই সব নর নারী মুমিন মুমিনাতকে যারা কষ্ট দেবে, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, তাহলে যারা এইরকম কষ্ট দিয়ে থাকে মুমিন নর নারীদেরকে, তারা স্পষ্ট অপবাদের বোঝা বহন করবে এবং স্পষ্ট গুনাহর বোঝা বহন করবে কিয়ামতের দিনে। গুনাহর বোঝা নিয়ে, আমল নামায় পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিজের জবান হাতকে কন্ট্রোল রাখার তৌফিক দান করেন এবং আমাদের কথা, কাজ, আচার আচরণ, চলা ফিরায়, উঠা বসাই যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, এইরকম উত্তম চরিত্রের অধিকারী আমাদেরকে হওয়ার যেন তৌফিক দান করেন। ভালো চরিত্র গঠনের রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মন্দ চরিত্রগুলি থেকে আমাদেরকে পুরোপুরি মুক্ত হওয়ার, মুক্ত থাকার তৌফিক যেন দান করেন। এখানেই আজকের খুতবার অনুবাদ শেষ হচ্ছে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।